কিন্তু পিছনে ছাপ্পা লাগানো এত সহজ নয়, এত সস্তা না। তাহলে আমি আফতাও বলতাম আওলাদে মুজাদ্দিদে জামান কি দিয়ে আমি নিজেই মুজাদ্দিদের লিখে দিতে পারতাম, অসুবিধে কি? মুজাদ্দিদ জামানের যুগ সংস্কার। এখন অনেকে বলছে যে দাদা হুজুর ছাড়া অন্য কেউ আমিরুল শরিয়াত এবং পীর হচ্ছে, এটা সামান্য যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। মুজাদ্দিদের জামানের ক্ষেত্রে নামটা লাগান, আপনারা বলুন দাদা হুজুর কেবলার পাড়ে আমার বড় হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাই, মেজলা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাই, সেজলা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাই, নওয়া হুজুর পীর রহমাতুল্লাহ, নানাজান ছোট হুজুর পীর রহমাত, ইনারা কি আমিরুল শরিয়াত লিখতে পারতেন না, না ওনাদের যোগ্যতা নেই? মুফতি আজমকে যখন হজ পাকে মুজাদ্দিদ জামান রওনা করছেন, বলেন আমি এলেমের দরিয়াকে জাহাজে ভাসিয়ে দিলাম, তা মুফতি আজমের মধ্যে কি এতটুকু যোগ্যতা ছিল না যে আমিরুল শরিয়াত লিখি, যে আমার আব্বা জানের লেখা ছিল আমি লিখব? শুনুন, আমিরুল শরিয়াতের ডেফিনেশন জনগণ দিয়ে দেবে, মুজাদ্দিদ জামানের ডেফিনেশন জনগণ দিয়ে দেবে, আল্লামার ডেফিনেশন জনগণ আলেম ওলামা যারা উর্দু কায়দা পড়ছে বলে দেবে, কি বলে দেবে? মুহাইয়া সুন্না এর ডেফিনেশন দিয়ে দেবে। কিন্তু পিছনে ছাপ্পা লাগানো এত সহজ নয়, এত সস্তা না। তাহলে আমি আফতাও বলতাম আওলাদে মুজাদ্দিদের জামান কি দিয়ে আমি নিজেই মুজাদ্দিদের লিখে দিতে পারতাম, অসুবিধা কি? মুজাদ্দিদ জামানের যুগ সংস্কার, উনি যে কাজগুলো করছে আমি সে কাজগুলো করব। বলুন, তাহলে সাহাবা হুজুররাও নিজেদের নামের সঙ্গে নবীদের নাম জড়িতে পারতেন, কারণ আমরাও নবীয়ানা কাজ করছি, কি যে কোনো অলিয়া আউলিয়া নিজের নামে আউলিয়া নিজের নাম লিখে দিতে পারতেন, আমি একজন আল্লাহর অলি, আমি ভালো কাজ করি। মানুষ যারে ভালো কয়, জনগণ যারে চায় তাকেই মানুষ ভালো কয়, নিজে নিজে কেউ যদি বলি আমি ভালো সে ভালো নয়। তো এই ফেতনা আজ তেনে বহুদিন থেকে শুনছি কিছু আলেম ওলামা, আফসুস এই জায়গায় উইথ প্যাথেটিক উইথ ইমোশনালি বলছি যে ব্যাপারটা কতটা লজ্জাজনক এবং দুঃখজনক, কন্ডেম করছে এই কথাগুলো। একটা সাধারণ মানুষ আঙ্গুটা ছাপ যদি এই কথাগুলো বলে আমাদের দুঃখ হতো না। যিনি বা যারা এই আওয়াজ তুলছে বা ফেতনা তৈরি করছে, মুজাদ্দিদ জামানের জুব্বা ধরে টানাটানি করছে, আমি তাদের ধিক্কার জানাই। এই ফুলফড়া শরীফ সৈয়দিয়া দরবার হোসেন বখারি গাজী রহমতের দরবার থেকে তীব্র নিন্দা কন্ডেম করছি, তাদের পাশাপাশি ভ্রাতৃত্বসুলভ বন্ধুত্ব সম্মান জ্ঞাপন করে বলছি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কেন, ইজ্জতের মালিক আল্লাহ, বে ইজ্জতির মালিকও আল্লাহ। অত ইজ্জু মান্তাসা অত দিল্লু মান্তাসা, ইজ্জত আল্লাহ দেবে মানুষ নয়। নাহলে কেউ বলতে পারে নবী আলাইহিসসালাম যে শানে নাউজবিল আল্লাহ মাফ করেন ভিখারির বাচ্চা বলতে পারে কেউ? মোটে সকলে এখন আপনারাই বলুন নাউজবিল্লাহ, ভুল হতে পারে। আমি তকরির করি, আমার কোনো স্পিচ থ্রো কি কোনো ল্যাঙ্গুয়েজে আমার ডিস্টার্ব হতেই পারে, স্পিকিং ক্যাপাবিলিটি আমার কিছু হতেই পারে, রক্ত মাংসের শরীর। কিন্তু আমি যখন ভুলটা বুঝতে পারবো, জনগণ ভুলটা ধরিয়ে দেবে, আলেম সমাজ যখন বলবে, দিকপাল পণ্ডিতরা যখন কলম ধরবে মুখ খুলবে, আমার উচিত আমার দাঁড়িয়ে সেটা স্বীকার করে নেয় এটা আমার ভুল। প্রত্যেকটা মানুষ যাদের অন্তরে আপনার প্রতি ঘৃণা তাদের অন্তরে ভালোবাসা জন্মাবে, এটা হচ্ছে মূল কথা। তো মুজাদ্দিদের জামানের শানে অনেক কিছু হচ্ছে বা হবে, আমি মুজাদ্দিদের জামানের নীতি আদর্শ মাসলাক অনুযায়ী চলার চেষ্টা করি। আমার এই দরবার সৈয়দিয়া দরবার হোসেন বুখারি গাজী রহমাতুল্লাহ দরবার, এটাও হচ্ছে মুজাদ্দিদের জামানের দরবারের একটা অংশ। এই যে আপনারা এসেছেন, আপনারা আমার বাড়ির মেহমান নয়, আপনারা সবাই হচ্ছেন দাদা হুজুর কেবলার মেহমান, পাঁচ হুজুরের মেহমান। আর এটা কি সেই পীরের বাচ্চা খুনের খুনে এখানে আছে, ছোট হুজুর কেবলার মেয়ে কালিজার টুকরা এখানে শুয়ে এখানে আছে, ওনার জামাতা শুয়ে আছেন এখানে, ওনার হাতে হাতে হাত দেওয়া মানুষ তাসাউপন্থী মানুষ, ওনার বিশিষ্ট খলিফা তিনি এখানে শুয়ে আছেন। অতএব সেই আলোতে আমরা আলোকিত, এটা আমাদের দরবার, এটা আমার মুরিদ না, সব মুজাদ্দিদ জামানের মুরিদ। এখানে যে মেহমান নামাজি আমরা করি, আমরা আমাদের মুরিদ বলে কাউকে মেহমান নামাজি করি না, আমার দাদা পীরের মেহমান নামাজি করি। এখানে জিকির মাহফিল হালকা সামান্য হয়, সব নীতি আদর্শের উপরে। তো এগুলো হয়ে আসছে, হবে আগামী, তো মানুষ বিভ্রান্ত করবে। তবে শোনেন, মুজাদ্দিদের জামান এবং পাঁচ হুজুর কেবলা এবং ওসিয়ত নসিয়ত এবং মাসলাকে মুজাদ্দিদের জামানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। দু চারটে চামচিকে ধাক্কা মারলে জাহাজের কিচ্ছু হয় না, এটা হচ্ছে পরিষ্কার। মানুষ যত দিন যাচ্ছে আরও ঢল নামছে। তো আসেন, সবার বাংলার উদ্দেশ্যে একটা বার্তা দেবো দরবারের পক্ষ থেকে, যে আপনারা মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের এতেও আছে ওসিয়তনামা দেওয়া আছে। এই ওসিয়তনামাটা যদি কেউ ফলো করে, আমি চ্যালেঞ্জ করে বলছি ইনশাআল্লাহ সে আল্লাহর ওলি হয়ে। অনেকে বলে যে আপনাদের ফুলপুরা অনেকেই ওসিয়তনামা মেনে চলে না, এটা কি বলে? তার ব্যক্তিগত ব্যাপার,
ওসিয়তনামার মধ্যে আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি, সময় নেই, তাতে মুজাদ্দামান পরিষ্কার বলেছে যে আমার নকশা কদমে চলবে না, আমি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই আমার নীতি আদর্শ মেনে যে চলবে না, শরিয়তের খেলাফ চলবে, কোরআন হাদিসের বাইরে চলবে, নিজের মতো করে চলবে, তার সঙ্গে মুজাদ্দামানের কোনো সম্পর্ক নাই। সেটা এমনকি আমার আল আওলাদ খানদার খুনের কোন কোনো মুরিদ খলিফা তার ছেলে হলেও তোমরা তার কাছে যেও না। এ তো পরিষ্কার জবাব দিয়ে গেছেন মুজাদ্দামান। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমাকে ফলো করে নামাজ পড়বে নাকি কেউ? না, আমাদের ডেস্টিনেশন লক্ষ্য হচ্ছে মূল জায়গা মুজাদ্দামান, তার নীতি আদর্শ ওসিয়ত নসিয়ত, ব্যাস এইটা। এই ছকে যার সঙ্গে মিলবে তাকে বুকে জড়িয়ে ধরুন, ছকে মিলছে না গিবোধ সমালোচনা নাই, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাল্লাম, পীরের আওলাদ ফোনকে পছন্দ করি ভালোবাসি, ব্যাস এই হাওয়া তুলেছিল জাদা হাঁটাও। আমাদের খাদেমান ছেলেরা বুঝতে পেরেছেন, এইগুলো হচ্ছে কৌশল, এই আপনাদের ভালোবাসার মুভমেন্টটাকে ঘোরানোর কৌশল। জাদা হাঁটাও মানে হঠাৎ জাদা হাঁটাও কেন? পীর জাদারা কি ক্ষতি করেছে? দাদা হুজুর তো বলে গেছে জাদা যদি ভুল করে সেও ভুল, জাদা যদি হারাম হয় সেটাও হারাম, তা জাদা হাঁটাও মানে এরা খারাপ। কিছু মানুষ চাইছে সব মিলিয়ে জনগণের কাছে আমাদের খারাপ করে পচিয়ে ফেলতে, এইদিকে মারেন ক্যামেরাটা, এই পেটটার জন্য আর পকেটের জন্য।